এই সপ্তাহে আসছে রিয়েলমি নতুন ইয়ারবাড। ওয়্যারলেস ইয়ারফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, এজন্য বিভিন্ন সংস্থা বাজারে আনছে তাদের নিজস্ব ওয়্যারলেস ইয়ারফোন। জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অনেকদিন আগেই তাদের নতুন ইয়ারবাড রিয়েলমি বাডস ইয়ার 3 আনার ঘোষণা দিয়েছিল। জানা গেছে এই সপ্তাহেই আসছে সেই কাঙ্ক্ষিত ইয়ারবাডটি। আনুষ্ঠানিকভাবে ইয়ারবাডটি লঞ্চ হতে চলেছে ভারতে, তার আগে ইয়ারবাডসের স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টে। এই ট্রু ওয়্যারলেস স্টিয়ার ও ইয়ারবাডস 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করছে রিয়েলমি সংস্থা। রিয়েলমি বাডস 2 এই ইয়ারবাডসের তুলনায় 5 ঘন্টা বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে নতুন ইয়ারবাডসে। তবে এই সুবিধা পাওয়া যাবে চার্জিং কেস সহ, এছাড়াও রিয়েলমি সংস্থার আসন্ন ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ কানেকশন বা ANC ফিচার রয়েছে। 43 ডেসিবল পর্যন্ত এই ফিচার কার্যকর হবে। রিয়েলমি বাডস এয়ার এর আগে মডেল বা লাস্ট জেনারেশন মডেলে 25 ডেসিবল পর্যন্ত ANC ফিচার ছিল। এবার রিয়েলমি বাডস এয়ার 3 এই ফিচারটি উন্নতি হয়েছে। এই ইয়ারবাডসে 10 mm ডাইনামিক বাস বুস্ট ড্রাইভার্স থাকবে, সঙ্গে থাকছে দুটি মাইক্রো এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এছাড়াও 42 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার থাকবে এই ফোনে। ব্লুটুথ V5.2 কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে, সেই সঙ্গে থাকছে ডুয়েল ডিভাইস পেয়ারিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডলবি অডিও সাপোর্ট। রিয়েলমি বাডস এয়ার 3 একটি IPS5 রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স ডিভাইস, তার সঙ্গে রয়েছে সুপার লো লেটেন্সি গেমিং মোড। রিয়েলমির আসন্ন এই ইয়ারবাডসে রয়েছে 460 mAh ব্যাটারি, একবার চার্জ দিলে 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব। ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে, আর 10 মিনিট চার্জ দিলে 100 মিনিটের প্লেব্যাক পাওয়া যাবে। ই কমার্স সংস্থা ফ্লিপকার্টে ইয়ারবাডসটি কেনা যাবে 5,999 টাকায়, যেখানে রিয়েলমি বাডস এয়ার 2 এর দাম ছিল 3,299 টাকা। বলা হচ্ছে এটাই রিয়েলমির আসন্ন ইয়ারবাডসের সর্বোচ্চ দাম বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস হতে পারে। এর পাশাপাশি রিয়েলমি সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে 4,000 টাকার কমেও পাওয়া যেতে পারে এই ডিভাইসটি। তো বন্ধুরা, এই ছিল ইয়ারবাডসের সম্বন্ধে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর ইনফরমেশন টেকনোলজির সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।